চট্টগ্রামের পটিয়ায় জাতীয় পার্টির প্রয়াত নেতার স্ত্রী খুনের ঘটনায় ছেলে মইনুদ্দিন মোহাম্মদ মইনুলকে গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার বিকেল 5:30টার দিকে নগরীর নতুন ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী সাতকানিয়া থানাধীন রসুলপুর এলাকার একটি গুদাম থেকে উদ্ধার করা হয় হত্যায় ব্যবহৃত পিস্তলটি। পিস্তলটি জাপানের তৈরি 7.5 বোরের। ছেলে মইনুদ্দিনের বিরুদ্ধে 8টি মামলা রয়েছে। বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র‍্যাব 7-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ। এর আগে মঙ্গলবার দুপুরে পটিয়া পৌর সদরের 5 নম্বর ওয়ার্ডের সবজার পাড়ার নিজ বাড়িতে জেসমিন আক্তারকে গুলি করে হত্যা করা হয়। ঘটনার পর ছেলে মইনুল পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে 10 রাউন্ড কার্তুজ উদ্ধার করে। নিহত জেসমিন প্রয়াত নেতা শামসুল আলম মাস্টারের স্ত্রী। এদিকে জেসমিন হত্যার ঘটনায় ওই দিন রাতেই শায়লা শারমিন নিপা বাদী হয়ে পটিয়া থানায় মামলা করেন। শায়লা শারমিন আসামি মইনুলের বোন।